হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব, বিচার বিভাগ শ্রেণীবদ্ধ ফাঁসের তদন্ত শুরু করেছে। আমি জুনায়েত হোসেন, হৃদয়ে আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিজ্ঞান প্রযুক্তি। চলুন শুরু করি। বিচার বিভাগ শ্রেণীবদ্ধ ফাঁসের তদন্ত শুরু করেছে। WNT তদন্ত ফাঁস, কয়েক ডজন শ্রেণীবদ্ধ নথি রয়েছে। বিচার বিভাগ জরুরি চালু করা হয়েছে কিছু চিহ্নিত শীর্ষ উপকরণ। অনুসন্ধানের গোপনে যুদ্ধ থেকে বিস্তারিত প্রকাশ পাচ্ছে ইউক্রেন এবং একটি স্ন্যাপশট প্রস্তাব। শুরুতে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি। মার্চের ABC-এর এলিজাবেথ শুলজে আজ রাতে ওয়াশিংটন থেকে, আজ রাতে বিচার বিভাগ হয় কয়েক ডজন একটি তদন্ত ফাঁস করে শ্রেণীবদ্ধ মার্কিন সামরিক নথি, যে কথিত শীর্ষ গোপন আছে ইউক্রেন যুদ্ধ থেকে তথ্য, চীন থেকে ইরান ও উত্তর কোরিয়ার ছবি, যার অধিকাংশই শ্রেণীবদ্ধ নথি। আমরা সামাজিক পোস্ট করা হয়েছে, দেখাতে পারে না মিডিয়া এই সপ্তাহে, পাশাপাশি ডজন ডজন অন্যান্য নথি। যত তাড়াতাড়ি অনলাইন পোস্ট মার্চ সুযোগ সম্পর্কে অ্যালার্ম উত্থাপন হিসাবে এবং নিরাপত্তা লঙ্ঘনের স্কেল, যখন আপনি শ্রেণীবদ্ধ একটি ছবি তোলেন উপাদান, তাই জন্য কোন অজুহাত আছে আমি মনে করি, এই ইঙ্গিত করে যে শেখা নে উহ অভিপ্রায় অন্তত কিছু স্তর ছিল, মূলত মার্কিন নাগরিককে অবমূল্যায়ন করে নিরাপত্তা স্বার্থ। ABC নিউজ শিখেছে কিছু নথি অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে চিহ্ন থেকে তাদের শনাক্ত করা যুগ্ম প্রধানদের অফিস এবং একটি 2 মার্চের তারিখের নথি আছে বলে মনে হচ্ছে CIA-এর দৈনিক বুদ্ধিমত্তা থেকে আসা সিনিয়র নেতাদের কাছে সারসংক্ষেপ সরবরাহ করা হয়েছে কিছু সামরিক এবং CIA নথি। পোস্ট প্রিন্ট করা ছবি বলে মনে হচ্ছে, পাওয়ারপয়েন্ট স্লাইডে কিছু ফটো ক্রিস করা হয়েছে, তারা ভাঁজ করা হয়, যদি মাঝখানে নিচে একজন মার্কিন কর্মকর্তা ABC নিউজকে বলেছেন নথি আর প্রাসঙ্গিক নয় যুদ্ধক্ষেত্র এবং তারা সীমিত বুদ্ধিমত্তার মান এবং আছে বলে মনে হয় মূল নথি থেকে পরিবর্তন করা হয়েছে। বিডেন প্রশাসন এখন ঝাঁকুনি দিচ্ছে ফাঁসের উৎস খুঁজে বের করতে। আমি করি এটা আমাদের অংশীদারদের দিতে এবং মিত্ররা আমাদের সাথে কাজ করে বিরত থাকে না, কিন্তু তারা আসলে কি সঙ্গে ভাগ আমাদের? এখন বিচার বিভাগের সাথে CIA এবং পেন্টাগনও পর্যালোচনা করছে সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো। একজন US সরকার আমাদের বলে যে সরকার নথি সরানোর চেষ্টা করছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে।